ওর আরো দুইটা সিনেমা আসতেছে, আমি কেন প্রতিযোগিতা করবো? আমি কখনো এই চিন্তা করি যে আমার সিনেমাটা আগায় যাবে আরেকজনটা টপ কায়া, এই চিন্তা করি না। আমি চিন্তা করি প্রতিটা সিনেমা দর্শক দেখবো। ওমর হচ্ছে এবার ঈদের রিলিজ হচ্ছে, পরিচালক আমি, শরীফুল রাজ অ্যাক্টিং করছে, প্রডিউসার খুরশেদ আলম, মাস্টার কমিউনিকেশন প্রেজেন্স, দুইটা স্পন্সর কোম্পানি আছে গ্রেডি এবং হচ্ছে গিগাবাইট। রাজের সাথে আমার প্রথম প্ল্যান ছিল অনেক আগে, এক বছরের মোস্ট এক বছর ক্লাস, আমরা অন্য একটা গল্প করার কথা ছিল আমাদের, সে গল্প তিন দিন যাওয়ার পরে আমি গল্পটা স্টপ করে রাখি। গল্পটা এমন না যে খারাপ, ওটা অনেক অনেক না রোমান্টিক না, রাগের গল্পটা। তারপর আমরা একটা রোমান্টিক সিনেমা বানানোর চেষ্টা করছিলাম, যে একটা প্রেমের সিনেমা বানাবো। ওটা নিয়ে কাজ করার পরে আবার হঠাৎ করে একদিন রাতে মনে হলো যে অন্য একটা গল্প করি। এইভাবে ও করতে চাইছিল না, আমি রোমান্টিকটা আগে করি, আমি রোমান্টিকটা পরে করবো। তার মানে এটাতে এই প্রেমে এই গল্পতে রোমান্স নাই, এটা না, এটা বললে রং হবে, রোমান্স আছে সেটা অন্যভাবে আর কি। শোনার এটাও আমার ভালো লাগলো, তো তারপরে তো আমরা ভাবলাম যে ওটা আমরা পরে করি, আমরা এটা দিয়ে স্টার্ট করি আর কি। সো আমাদের স্টার্টটা খুব ভালো ছিল, আমার মনে হয় যে যদি একটা প্রবলেম ছিল পুরো শুটিংয়ে, কারণ আজকে সারপ্রাইজলি রাজভাই খুব কথা বলছে, এটা 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 খুব আমার ভালো লাগছে। বাট পুরো শুটিংয়ে আমি যতদিন শুটিং করেছি রাজভাই ওয়াজ অফ, তার ভয়েস ছিল না। তো জীবনের প্রথম আমি কোনো ডিরেক্টর একজনের সাথে কাজ করেছি যে হচ্ছে ভয়েস ছিল না তার, তার চোখের ভাষা মনের ভাষা দিয়ে আসলে শুটিং করে আসতে হয়েছে আমাদের সবার। অবশ্যই প্লাস পয়েন্ট ছিল, কারণ তখন আসলে ওনার মন ছাড়া আর চোখ ছাড়া কিছু বুঝতাম না আমরা। যেই যেই টাইমটাতে আমি শুটিং করছিলাম ওমরের, ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য, কারণ খুবই খুবই সেন্সিটিভ ছিল আমার জন্য। ওই টাইমটাতে আসলে আমি লাকি যে ওই টাইমটাকে ট্যাকেল দিয়ে এবং ওই টাইমটাকে উনি নিজে টেক কেয়ার করে আসলে পুরো সিনেমা শুটিংয়ে আমাকে ইনভলভ করেছে। উনি শুধু না, আমার সিনেমা শুটিংয়ে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন সবাই আসলে, আমি ওদের সবার কাছ থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি মানে মেন্টালি, এটা আমার জীবনে অনেকদিন মনে থাকবে। এটা এটা খুবই ডিফিকাল্ট যে ওই টাইমে এই সময় এসে আমার মনে থাকবে, সেটা হচ্ছে যেই টাইমে সিনেমা এসে অ্যাক্টিং করছে স্ক্রিনে দেখার পরে যদি কারো ভালো লাগে তাহলে এটা সার্থকতা, সারা জীবন আমারও ওর মনে থাকবে। আমি হলে পারতাম না অ্যাক্টিং করতে, মানে ওই ক্যারেক্টারটা প্লে করতে পারতাম না আমি। আমরা কনফিডেন্ট আসলে এই শব্দটা অহংকার না, কিন্তু আমরা আসলে পরিশ্রম করছি সেটা সার্থকতা, সেটা আমরা নিজেরা নিজেরা ফিল করছি যে আমরা আসলে গল্পটা বলতে পারছি। এখন বাকিটা ডিপেন্ড করে আপনারা দর্শকের কাছে পৌঁছায় দেবেন, দর্শক যদি গ্রহণ করে তাহলে আমরা সার্থক। ফিল্মগুলোতে এরকম হয়, দেখা গেলো যে মানে আমি আসলে এগুলো পারি না কথা বলতে, অনেক শব্দ ক্যারি করতে পারি না, বা ক্যামেরার সামনে নিজেকে বড় করতে পারিও না, কেমনে বলে এগুলো বলতেও চাই না। আমরা গল্পটা বলতে পারছি আর কি, যেটা বলতে চাইছিলাম আর এই জায়গায় কনফিডেন্ট। আমি হলের চিন্তাই করি না ভাই, এই চিন্তাটা প্রডিউসার, উনি আমার টাকা দিয়ে সিনেমা বানাইছি, সিনেমাটা উনি কোথায় দেখাবে ওনার কাজ, এই কাজটা আমার না, হলের কাজটা, হলের কাজটা প্রডিউসারের কাজ। উনি যদি ফল না পায় সেটা ওনার ব্যর্থতা, এটা ভাই এটা তো ইয়ে না, দৌড় প্রতিযোগিতা না, বা ছোটোবেলায় বার্ষিক প্রতিক্রিয়া প্রতিযোগিতা না, প্রতিযোগিতা শব্দটা রং। এর সিনেমা বানাচ্ছি, সিনেমা তো দর্শককে দেখাবো। আমি কখনো এই চিন্তা করি যে আমার সিনেমাটা আগায় যাবে আরেকজনটা টপ কায়া, এই চিন্তা করি না। আমি চিন্তা করি প্রতিটা সিনেমা দর্শক দেখুন, এই শব্দগুলো রং। প্রতিযোগিতা করার জন্য এখানে আসি নাই আমরা, আমার সাথে যে হিমালয় শর্মা আমার ফ্যামিলির ছোটো ভাই, সোবিয়ালের ছোটো ভাই, এই সিনেমার গল্প আমি দুই বছর আগে জানি, মানে ওই সিনেমার সাথে আমি ইনভলভ রাজকুমারের সাথে, প্রডিউসার আমার বড় ভাই, নায়ক আমার বড় ভাই, আমি ওর সাথে প্রতিযোগিতা করবো ছোটো ভাইয়ের সাথে, ওর সিনেমার জন্য শুভকামনা জানাবো, ওর আরও দুইটা সিনেমা আসতেছে, আমি কেন প্রতিযোগিতা করবো? সেলিম ভাই সিনিয়র ডিরেক্টর আমার, মিশক মনি নতুন একটা ছেলে আসছে, ওকে তো আমি সাপোর্ট দিব, বা বাকি যারা সিনেমা বানাচ্ছে সবাই তো সিনেমা হিট করানোর জন্য আসছে বা পাবলিককে দেখানোর জন্য আসছে, কেউ কিন্তু প্রতিযোগিতা করার জন্য আসে না। এই প্রতিযোগিতা শব্দটা হচ্ছে বিভিন্ন নিউজ টিউজ করে এভাবে ক্রিয়েট করা হয়, আসলে আমি প্রতিযোগিতার জায়গা না, এখন পরীক্ষা পাস মানে ফার্স্ট সেকেন্ড আছে। খারাপ লাগা হচ্ছে আমি, আমার জায়গায় খারাপ লাগাটা হচ্ছে আমি আমার সিনেমা যদি কোনো কারণে রান না করে আমি নিজের ব্যর্থতা স্বীকার করবো, আমি প্রতিযোগিতায় হারছি বা এর বাবু যে আমার এনার্জি নাই, মানে আমার কণ্ঠের দম নাই, সে কারণে আমি হারছি। বাট আমি মন থেকে চাইবো অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে প্রতিটা সিনেমা দর্শক দেখুক, যেভাবেই হোক,